হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে, আপনাদের সবাইকে একটা খুশির খবর, আনন্দের খবর, এমনকি মজার খবর দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। সারা বিশ্বের মুসলমান মানুষদের জন্য একটা খুব আনন্দের খবর, খুব একটা খুশির খবর, যা শুনে সারা বিশ্বের মুসলমান মানুষের মনটা অনেক ভালো ভালো লাগা হয়ে যাবে। তো চলুন আজকের এই খুশির সংবাদ, খুশির খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য যে ভিডিওটি আমি তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই জানেন, বিগত দুবছরে সারা দেশে করোনা মহামারীর জন্য দেশে কোনো ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান কিচ্ছু হচ্ছিল না। সেই ক্ষেত্রে বিশ্বের সারা বিশ্ব জুড়ে বিশ্ব ইস্তিমা, সেটা বিশ্ব ইস্তিমা তাও হচ্ছিল না। তো খুশির খবর আজকে এটাই আপনাদেরকে দিতে যাচ্ছি যে বিশ্ব ইস্তিমা 2023 বিশ্ব ইস্তিমা হবে, এবং কোথায় হবে, কখন হবে সেই খবর আজকে দেওয়ার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো বন্ধুরা সাথে থাকুন, আজকে আপনাদেরকে এই সুন্দর খবর শোনাবো। তাই সবাইকে, সারা বিশ্বের মুসলমান মানুষকে আমি আমার এই চ্যানেলের তরফ থেকে বিশ্ব ইস্তিমার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। চলুন দেখে নেই আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, আবার আরও একবার সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওর মূল কথায়। চলুন আজকে জেনে নেই বিশ্ব ইস্তেমা কোথায় হবে। বিশ্ব ইস্তেমা এবার হবে বাংলাদেশ, আগের মতো এবারও বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের ঢাকা শহরের প্রায় 20-22 কিলোমিটার দূরত্ব পাশাপাশি বাংলাদেশের টঙ্গী নদীর পাড়ে বিশ্ব ইস্তেমা হচ্ছে। 2023 সালের বিশ্ব ইস্তেমা এবারও বাংলাদেশের টঙ্গী নদীর কিনারে হচ্ছে, যা আগেও ওই জায়গায় অনেক বছর হয়েছিল। জানা মতে পুষ্পান্নতম বিশ্ব ইস্তেমা এবার বাংলাদেশে হচ্ছে। 2023 বিশ্ব ইস্তেমা বাংলাদেশের পুষ্পান্নতম ইস্তেমা হচ্ছে। তাই বন্ধুরা, আপনাদেরকে জানাইতে খুশি লাগছে যে আমরা এই 2023 সালের ইস্তেমা সবাই দেখতে পারব। আপনারা সবাই জানেন যে সারা বিশ্বের মুসলমান মানুষরা এই বিশ্ব ইস্তেমার দিকে তাকিয়ে থাকে, এই বিশ্ব ইস্তেমার আসবে বলে সবাই আশা করে থাকে। তাই অনেক জল্পনা কল্পনা আলোচনা বিলোচনা করার পরে এবার ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে বাংলাদেশের টঙ্গীতে 2023 সালের বিশ্ব ইস্তেমা হবে। আজকের এই ভিডিওটি আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, এই ভিডিওটি আপনি যত পারেন লোকের সামনে শেয়ার করে ভিডিওটি পাঠিয়ে দিবেন। কারণ বিশ্ব ইস্তেমায় যাওয়ার জন্য আমাদের মুসলমান লোকেরা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে, হয়তো এই ভিডিওর দ্বারাই যে একজন লোক এই খবরটা পেয়ে যাবে সে ওই বিশ্ব ইস্তেমায় উপস্থিত হতে পারবে। আমার একটা শেয়ারের জন্য হয়তো একজন লোক বিশ্ব ইস্তেমায় উপস্থিত হতে পারবে। তো সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার দ্য রয়্যাল ডে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে শেয়ার করবেন অন্য লোকে, যাতে এই খবরটা পায় যে এবার বিশ্ব ইস্তেমা কোথায় হচ্ছে, সে যেন সেই বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করতে পারে। 68 বছর ধরে বিশ্ব ইস্তেমা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে হইতেছে, আজকে এই বছর 68 বছর হবে বিশ্ব ইস্তেমা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মানে হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কালাম সাহেবে টঙ্গীর নদীর তারে পুষ্পান্নতম বিশ্ব ইস্তেমা হবে বলে ঘোষণা করে দিয়েছে। দুটো ভাগে ইস্তেমা হবে, একটা হচ্ছে 13-14-15, আরও একটা ভাগ হচ্ছে 20-21-22 জানুয়ারি 2023। এই তারিখে বিশ্ব ইস্তেমা বাংলাদেশের টঙ্গীতে শুরু হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান লোক এসে বাংলাদেশের সেই জায়গায় উপস্থিত হয়েছেন, এবং ওনারা নিজেরা কিছু কাজকর্ম করতেছেন এখন, এবং
ওই মেহফিল তৈরি করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক এসে মাঠ তৈরি করছেন। চলুন দেখে নেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী বলছে এই ঘোষণায়। পক্ষগণ জুবায়ের গ্রুপ আগামী 13 জানুয়ারি হতে 15 জানুয়ারি পর্যন্ত 2023 তারা তাদের এই দ্বিতীয় পক্ষ 20 জানুয়ারি হতে 22 জানুয়ারি 2023 মানে তারা অনুষ্ঠিত।